সবাইকে স্বাগত মাছরাঙা রাতের সংবাদের সঙ্গে আছে মিস সাবরিনা হাসনাত। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। বেশ কিছুদিন ধরেই বিভিন্ন জরিপে বিশ্বের দূষিত বায়ু শহরের তালিকার শীর্ষে থাকছে রাজধানী ঢাকা। সড়কে ধুলার যন্ত্রণায় যখন নগরবাসী অতিষ্ঠ, তখন রাস্তা পরিষ্কারের জন্য কেনা রোড সুইপার ট্রাকগুলো কাজে না লাগিয়ে বসিয়ে রেখেছে দুই সিটি কর্পোরেশনই, ফলে এগুলোর উপরেই জমেছে ধুলার আস্তরণ। রাবের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কড়া সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাহিনীটির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যুক্ত হয়ে তিনি বলেন, মানবাধিকার লঙ্ঘনের যে অভিযোগে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, ওই দেশটি নিজেই এই দোষে দুষ্ট এবং এর বিরুদ্ধে তারা কখনো ব্যবস্থা নেয় না, বরং খুনিদের আশ্রয় দেয়। এবারে বিস্তারিত। সম্প্রতি বিভিন্ন জরিপে বিশ্বের সবচেয়ে দূষিত বায়ু শহরের তালিকায় শীর্ষস্থানে থাকছে রাজধানী ঢাকা। সড়কে ধুলার যন্ত্রণায় যখন মানুষ অতিষ্ঠ, তখন রাস্তা পরিষ্কারের জন্য কেনা রোড সুইপার ট্রাক ব্যবহার করছে না ঢাকার দুই সিটি কর্পোরেশন। জেনুরাইন আহসানের ক্যামেরায় মাহমুদুল হাসানের রিপোর্ট। বিশ্বের বড় শহরের রাস্তায় ধুলাবালি সরানোর জন্য রোড সুইপার ট্রাকের ব্যবহার হয়ে আসছে বহু বছর ধরে। সহজে দক্ষতার সাথে এসব দিয়ে রাস্তা পরিষ্কার করেন মিউনিসিপ্যাল কর্মীরা। 2020 সালের 30 সেপ্টেম্বর এমন 20টি রোড সুইপার দেশে আনে স্থানীয় সরকার মন্ত্রণালয়, যা ভাগ করে দেওয়া হয় বিভিন্ন সিটি কর্পোরেশনে। ঢাকার দুই সিটি পেয়েছিল এমন 4টি। ধুলা পরিষ্কারের জন্য আনা সেসব রোড সুইপারেই জমেছে ধুলার মোটা আস্তরণ। আগে তো রাস্তা হলো রোড সুইপার একটা ক্লিনার মেশিন ছিল, এখন নাই। এখন আমরা নিজেরাই কাজ করি ঠিক আছে, কিন্তু সব জানলেও এত কিছু তো আর করতে পারি না। যেটা জানতে চাইছেন, আমি কাজ করতেছি, অনেকটুকু বলতে পারি, বেশি কিছু আর কইতে পারি। পরবর্তীতে আরও 10টি রোড সুইপার আমদানি করে উত্তর সিটি, কিন্তু বসিয়ে রাখা হয়েছে সেগুলো দক্ষ জনবলের অভাবেই এর কারণ বলছেন সংশ্লিষ্টরা। দেখছি গাড়ি দৌড়ায় না, আইদানি কদিন এই করোনার শেষ মুহূর্তে থেকে এই পর্যন্ত রোডে আমি দৌড়ে না, গাড়ি দেখি না, বেরো আমি রোডে দৌড়ে দেখি না, খালি বালুটা যে আছে এটা উঠায় নেবে। যে কয়দিন আগে দেখছি, এখন আর কি আমরা দেখি না। কোনো যন্ত্রপাতি কিনে ব্যবহার না করাই অর্থের অপচয় বলছে নগর পরিকল্পনাবিদরা। ডাস্ট কন্ট্রোলের জন্য যে সুইপার মেশিন, এটা নিরাপদ করা, আধুনিক করা, কিনে নিয়ে আসছে সুইপিং মেশিন, এবং এটাকে মাল্টিপ্লাইও করেছে অনেক মেশিন কিনে, ওয়াটার গান নিয়ে এসেছে। এই যে আধুনিক মেশিনগুলি নিয়ে আসলো, প্রকিউরমেন্টটা যেহেতু সবচেয়ে সোজা কাজ, কিন্তু তার বিহাইন্ডে যে মানব সম্পদটা, সেটা সংখ্যাগতভাবেও নাই এবং কারিগরি দক্ষতার লোকও নাই। সরকারি অনুদানে পরে রোড সুইপারের পাশাপাশি কেনা হয়েছে ড্রেন সাকার সহ আধুনিক আরও যন্ত্রপাতি, সেগুলো পড়ে আছে অনেকদিন। সিটি মেয়র বলছেন এগুলো ব্যবহারের পরিকল্পনা আছে তাদের। আমরা এখন রোড সুইপিং মেশিনগুলোকে আনছি, এবং এই রোড সুইপিংগুলো যদি অত্যন্ত এক্সপেন্সিভ, বাট এটার আনতেই হবে, এটা ছাড়া কিন্তু আমরা সিটিকে ঠিক করতে পারবো না। ধীরে ধীরে রোড সুইপিং মেশিন আনছি। প্রথমে আমি দুইটা মেশিন এনেছিলাম, এখন প্রায় 10টা মেশিন আছে, আরও মেশিন পর্যায়ক্রমে নিয়ে আসার জন্য। ঠিক অনুরূপভাবে আমরা কিছু সাকার মেশিন নিয়ে এসেছি। এই সাকার মেশিনগুলো হচ্ছে রোড সাকিং, যে বিশেষ করে আমাদের যে ম্যানহোল যেগুলো আছে, বা বিশেষ করে আমাদের যে আন্ডারগ্রাউন্ড ড্রেন যেগুলো আছে, সেগুলোকে যদি ক্লিন করতে হয়, এই সাকিং মেশিন যেটাকে বলা হয়, এটা অত্যন্ত একটি কার্যকরী মেশিন। 2020 সালে সরকার যেসব রোড সুইপার ট্রাক কিনেছিল, সেগুলো এক একটি প্রতিদিন 12 কিলোমিটার সড়ক পরিষ্কার করতে পারার কথা, তবে যে উদ্দেশ্যে সেগুলো কেনা হয়েছিল তা বাস্তবায়ন হয়নি। মাহমুদুল হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা। র্যাবের উপরে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় অসন্তোষ জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তারা নিজেদের দেশে নারী ও শিশু হত্যাকারীদের আশ্রয় দেয়, তাদের কোনো বাহিনীর সদস্য মানবাধিকার লঙ্ঘন করলে তার বিচার হয় না। সম্প্রতি পুলিশের বিশেষ বাহিনী র্যাব এবং এর বর্তমান ও সাবেক কয়েকজন কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। নিষেধাজ্ঞা তুলে নিতে দুই দেশের সরকারি কর্মকর্তা
ও মন্ত্রী পর্যায়ে আলোচনাও হয়। এবার দেশের শীর্ষ পর্যায় থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হলো। র‍্যাবের 18তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী তার ক্ষোভের কথা জানান। আমেরিকায় আইনশৃঙ্খলা রক্ষার নামে যদি কেউ কোনো অপরাধ করে তাদের কিন্তু সেখানে কোনো শাস্তি দেওয়া হয় না, কিন্তু বাংলাদেশ একমাত্র দেশ পৃথিবীতে যেখানে কেউ অপরাধ করলে আমরা তার শাস্তি বিধান করি, আর সেই ক্ষেত্রে এই ধরনের একটা স্যাংশন জারি করা এটা অত্যন্ত গর্হিত কাজ বলে আমি মনে করি। সবথেকে দুঃখজনক হলো আমাদের দেশের কিছু মানুষ তারাই বাংলাদেশের বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার চালায়, আর যারা অপপ্রচার চালাচ্ছে বিদেশে বসে তারা কিন্তু অপরাধী, তার কোনো না কোনো দোষে হয়তো চাকরি হারিয়েছে বা দেশ ছেড়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যাবের প্রধান কার্যালয়ে সকালে আলোচনা সভার আয়োজন করা হয়। গণভবন থেকে অনলাইনে যোগ দিয়ে র‍্যাবের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। শুভ উদ্বোধন ঘোষণা করছি। দেশ ও জাতীয় উন্নয়নে র‍্যাবের অবদান অপরিসীম উল্লেখ করে বাহিনীর সদস্যদের আইনের মধ্যে থেকে দায়িত্ব পালনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। জনগণের জানমালের নিরাপত্তা বিধান করাই হচ্ছে র‍্যাবের সদস্য আপনাদের মূল লক্ষ্য। আইন কানুন নিয়ম নীতি মেনে জনগণের সেবক হিসেবে আপনাদের উপর অর্পিত দায়িত্ব আপনারা যথাযথভাবে পালন করবেন সেটাই আমি আশা করি। আইনশৃঙ্খলা রক্ষা, জঙ্গি, জলদস্যু, বনদস্যু দমন, মাদক বিরোধী অভিযান পরিচালনায় র‍্যাব সদস্যদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। নিয়াজ মোরশেদ, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। রমজান মাসে সরকারি অফিসে কাজের সময়সূচি সকাল 9টা থেকে বিকেল 3:30 পর্যন্ত নির্ধারণ করেছে সরকার। অন্যদিকে সরকারি বেসরকারি ব্যাংকের সময়সূচি নির্ধারণ করা হয়েছে সকাল 9:30 থেকে বিকেল 4টা পর্যন্ত। দুপুরে মন্ত্রিসভা বৈঠকে পবিত্র রমজান মাসে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য এই সময়সূচি নির্ধারণ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনমারুল ইসলাম সাংবাদিকদের ব্রিফ করেন। বৈঠকে প্রধানমন্ত্রী সাউথ আফ্রিকার সঙ্গে সিরিজ জয়ের জন্য জাতীয় ক্রিকেট দলের প্রশংসা করেন। এ সময় ফুটবলের উন্নয়নে বিশেষ তাগিদ দেন তিনি। গণমাধ্যম কর্মী আইন জাতীয় সংসদে উঠেছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ আজ বিলটি সংসদে উত্থাপন করেন। এই বিলের নাম গণমাধ্যম কর্মী চাকরির শর্তাবলী বিল 2022। এতে বলা হয়েছে প্রতি 5 বছর পরপর গণমাধ্যম কর্মীদের জন্য ওয়েজ বোর্ড গঠন করা হবে। গণমাধ্যম কর্মী সপ্তাহে অনুন 48 ঘন্টা কাজ করবেন। এর বেশি কাজ করতে হলে ওভারটাইম ভাতা দিতে হবে। 3 বছর পরপর 15 দিনের বিনোদন ছুটির কথাও বলা হয়েছে বিলে। মাতৃকালীন ছুটি 6 মাস করার প্রস্তাব করা হয়েছে। এটি পাশ হলে গণমাধ্যম কর্মীরা এখনকার মতো শ্রমিক হিসেবে নয়, গণমাধ্যম কর্মী হিসেবেই অভিহিত হবেন। গণমাধ্যম মালিক ও গণমাধ্যম কর্মীদের সম্পর্ক ও তাহাদের মধ্যকার বিরোধ উত্থাপন ও নিষ্পত্তি, নিম্নতম বেতন হার নির্ধারণ, গণমাধ্যম কর্মীদের কল্যাণ ও চাকরির শর্ত ও কর্মপরিবেশ সহ গণমাধ্যম কর্মীদের আইনি সুরক্ষা প্রদানের লক্ষ্যে আনীত একটি বিল গণমাধ্যম কর্মী অর্থাৎ চাকরির শর্তাবলী বিল 2022 এই মহান সংসদে উত্থাপন করছি। করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকলে বিশ্বের অন্যান্য দেশের নাগরিকদের মতো বাংলাদেশিরা চলতি বছর হজ পালনের সুযোগ পাবেন। শিগগিরই এই বিষয়ে চূড়ান্ত ঘোষণা আসবে বলে জানিয়েছেন ঢাকায় সৌদি আরবের রাষ্ট্রদূত। রমজান উপলক্ষে সৌদি বাদশার পক্ষ থেকে বাংলাদেশি নাগরিকদের খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে রাষ্ট্রদূত জানান, এরই মধ্যে সৌদি আরবের কয়েকটি কোম্পানি বাংলাদেশে $1 বিলিয়ন বিনিয়োগ করেছে। দেশটির বিনিয়োগ মন্ত্রী আসন্ন ঢাকা সফরে আরও কয়েক বিলিয়ন ডলারের বিনিয়োগের প্রস্তাব নিয়ে আসছে 22টি সৌদি কোম্পানি। হজ বিষয়ে রাষ্ট্রদূত জানান, যারা হজে যাবেন তাদের সবার সৌদি অংশের ইমিগ্রেশন এবার ঢাকায় হবে। পাবনার শতবর্ষের প্রাচীন প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরিতে স্থাপিত হল বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধা কর্নার। লাইব্রেরির রিডিং রুমে এর উদ্বোধন করেন প্রতিষ্ঠানের সভাপতি স্কোয়ার গ্রুপের পরিচালক মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু। উপস্থিত ছিলেন লাইব্রেরির মহাসচিব আব্দুল মতিন খান, কার্যনির্বাহী সদস্য অধ্যাপক শিবজিৎ নাগ, কাজী রফিকুল আলম, ডক্টর মনোয়ারুল আজিজ, আলী মুর্তজা বিশ্বাস সনি, বনমালী শিল্পকলা কেন্দ্রের সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাবিবুল্লাহ, অ্যাডভোকেট আব্দুল হান্নান ও রবিউল ইসলাম। অনুষ্ঠানে সাংস্কৃতিক মন্ত্রণালয়ের গ্রন্থাগার অধিদপ্তরের দেশব্যাপী এই উদ্যোগের প্রশংসা করে অঞ্জন চৌধুরী পিন্টু বলেন, লাইব্রেরিতে বঙ্গবন্ধু কর্নার স্থাপন আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে সহায়তা করবে।
বঙ্গবন্ধুকে নিয়ে আজকে আমরা যে কর্নারটা করছি এটা আমাদের শুধু এই লাইব্রেরিতে বা স্কুলে না, তো বঙ্গবন্ধু আমাদের বুকের ভিতরে ধরে রাখতে হবে। এবং এখনকার প্রজন্ম, ইতিহাস অনেক বিকৃত করা হয়েছিল, সেই ইতিহাসকে আস্তে আস্তে সঠিক পথে নিয়ে যাওয়া হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী তারই সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে। দেশে এগিয়ে যাচ্ছে এবং বঙ্গবন্ধুর স্মৃতিও আস্তে আস্তে আমাদের সবার কাছে ফিরে আসছে। একই সাথে আমি সাংস্কৃতিক মন্ত্রণালয়কে ধন্যবাদ জানাবো যে তাদের এই সহযোগিতাতে কিন্তু আমাদের বঙ্গবন্ধু কন্যাটা হয়েছে, এবং আমি আমাদের অন্যদের গোবিন্দ পাবলিক লাইব্রেরি সবার পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা। মহান মুক্তিযুদ্ধের ইতিহাস খুঁজে পাবে, এজন্য তাদের জন্য অবশ্যই ভালো হবে এবং তারা নিয়মিত এটা ব্যবহার করবে, এবং যুগ যুগ ধরে হাজার হাজার ছেলেমেয়েরা এই এর থেকে উপকৃত হবে, মুক্তিযুদ্ধের ইতিহাস বঙ্গবন্ধু সম্পর্কে তারা সঠিক ইতিহাসটা জানতে পারবে। নতুন ও সম্ভাবনাময় খাত ওটিটি ও ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে যুক্ত সকল শিল্পী এবং কলাকুশলীকে স্বীকৃতি দিতে স্পাহানি টি লিমিটেড ও দ্য ডেইলি স্টার যৌথভাবে আয়োজন করতে যাচ্ছে ব্লেন্ডেস চয়েস দ্য ডেইলি স্টার ওটিটি এবং ডিজিটাল কন্টেন্ট অ্যাওয়ার্ডস। দুপুরে দ্য ডেইলি স্টার ভবনে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। করোনা মহামারীর সময়ে ডিজিটাল বিনোদনের এক নতুন সম্ভাবনার দ্বার খুলে দেয় ওটিটি প্ল্যাটফর্ম। বক্তারা বলেন, এই অ্যাওয়ার্ডস প্রোগ্রামের মাধ্যমে 36টি ক্যাটাগরিতে পুরস্কৃত করা হবে শিল্পী ও কলাকুশলীদের। যৌথভাবে অভিজ্ঞ জুরি প্যানেল এবং দর্শকদের ভোটে বিজয়ী নির্বাচিত হবেন। 1 জুলাই 2020 থেকে 31 ডিসেম্বর 2021 মধ্যে মুক্তি পাওয়া সকল টিভি সিরিজ, চলচ্চিত্র সহ যে কোনো ডিজিটাল কন্টেন্ট জমা দেওয়া যাবে ottdkawards.thedailystar.net এই ওয়েবসাইটে প্রবেশ করে আগামী 10ই মের মধ্যে আবেদন করা যাবে বলে জানান বক্তারা। এতজন সৃজনশীল ব্যক্তিরা কাজ করছে, এই সমস্ত জগৎটাকে পাবলিকের সামনে তুলে ধরার প্রয়োজন এবং তাদেরকে সম্মানিত করা প্রয়োজন। তো সেই উদ্দেশ্য থেকেই আমাদের এই যে ডেইলি স্টার এবং ইস্পাহানি তাদের ব্লেন্ডার্স চয়েস ওটিটি অ্যান্ড ডিজিটাল অ্যাওয়ার্ড আমরা প্রবর্তন করছি। বেনাপোল বন্দর দখল নিতে বহিরাগত দুর্বৃত্তদের মুহুর্মুহ বোমা হামলায় গুরুতর আহত হয়েছে পথচারীসহ বন্দরের 20 শ্রমিক। বন্দর হ্যান্ডলিং শ্রমিক ঠিকাদার ওহিদুজ্জামান ওহিদ জানান, সকালে একদল দুর্বৃত্ত বন্দরের হ্যান্ডলিং কার্যক্রম দখলে নিতে শ্রমিক সংগঠনের অফিসের সামনে বোমা হামলা শুরু করে। আতঙ্কে বন্দরের সব কার্যক্রম বন্ধ হয়ে যায়। কর্মরত শ্রমিকরা প্রাণ বাঁচাতে এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে। এ সময় পথচারীসহ 20 জন আহত হয়। পুলিশ জানায়, বোমা হামলার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এ ঘটনায় 3 জনকে আটক করা হয়েছে। খাদ্যাভ্যাসের পরিবর্তন এবং নিয়মিত শারীরিক পরিশ্রমের মাধ্যমে কোলন ক্যান্সারের হার কমানো যায় বলে মনে করেন গবেষকরা। সকালে রাজধানীর স্কোয়ার হাসপাতালে অনকোলজি ও রেডিওলজি বিভাগ আয়োজিত বিশেষ অনুষ্ঠানে একথা বলা হয়। কোলন ক্যান্সার প্রতিরোধে জীবন আচরণ পরিবর্তন এবং সচেতনতা তৈরির লক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ইয়োগা এবং মেডিটেশনের গুরুত্ব তুলে ধরা হয়। স্কোয়ার হাসপাতালের ক্লিনিক্যাল অনকোলজি ও রেডিওথেরাপি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট অধ্যাপক ডক্টর সৈয়দ আকরাম হোসেন বক্তব্য রাখেন। এবারে খেলার খবর। প্রায় 15 কোটি টাকা ব্যয়ে কাল হচ্ছে অস্কার বিজয়ী এ আর রহমানের বিশেষ কনসার্ট। তাকে বরণ করে নিতে প্রস্তুত দেশের হোম অফ ক্রিকেট মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম। মুজিব শতবর্ষ উদযাপনের অংশ হিসেবে সন্ধ্যা 7টায় শুরু হতে যাওয়া মূল কনসার্টে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মূলত বঙ্গবন্ধুকে নিয়ে বাংলাদেশের গীতিকার জুলফিকার রাসেলের লেখা এবং এ আর রহমানের পাওয়া 2টি গানের আনুষ্ঠানিক রিলিজ হবে এই কনসার্টে। রবিবার রাতে বিশেষ ফ্লাইটে ঢাকায় এসে পৌঁছান অস্কার জয়ী এই শিল্পী। কলাকুশলী সহ সফরসঙ্গী হিসেবে আছেন 240 জন। মূল কনসার্ট শুরুর আগে বাংলাদেশের মাইলস এবং মমতাজ গান পরিবেশন করবেন। সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষেই থাকছে ঢাকা। ধুলায় অতিষ্ঠ নগরবাসী, ব্যবহার না করায় রোড সুইপার ট্রাকগুলোতেও জমেছে ধুলা। র্যাবের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কড়া সমালোচনা করলেন প্রধানমন্ত্রী। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে র্যাবের কাজের প্রশংসা।
এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাসরাঙ্গা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও যে কোনো সময় দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান। আপনারা জানেন করোনা পরিস্থিতি এখনও ঝুঁকিপূর্ণ, এ থেকে বাঁচতে টিকা নেয়াই যথেষ্ট নয়, স্বাস্থ্যবিধি মেনে চলা, বিশেষ করে মাস্ক পরার কোনো বিকল্প নেই। তাই বাইরে বের হলে নিজে মাস্ক পরুন, অন্যকে পরতে উৎসাহিত করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।